হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আই ডট বন্ধুরা আমি তোমাদেরকে বিভিন্ন সংস্থা সম্পর্কে বলছি আজকে আমি তোমাদেরকে বলবো ওপেক সম্পর্কে তোমরা এই ম্যাপে লক্ষ্য করো দেখো এটা এশিয়া এটা আফ্রিকা এবং এটা দেখো সাউথ আমেরিকা সাউথ আমেরিকার মাত্র দুইটি দেশ এদিকে দেখতে পাচ্ছ এশিয়া অর্থাৎ মিডিল ইস্টের ইরাক ইরান কুয়েত সৌদি আরবিয়া সংযুক্ত আরব আমিরাত এখানে দেখতে পাচ্ছ আফ্রিকার কান্ট্রি এগুলো ওপেকের সদস্য এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ওপেক ওপেক হচ্ছে বন্ধুরা অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি এটা মূলত একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশান এবং এটা ক্রিয়েট করা হয়েছিল বাগদাদ কনফারেন্সের মাধ্যমে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর দশ থেকে পনেরো তারিখের মধ্যে উনিশশো সালে এবং এখানে এই যে ওপেকের যে ফাউন্ডার কান্ট্রি তোমাদের যদি প্রশ্ন আসে যে কারা প্রতিষ্ঠা করেছিল ওপেক তাহলে পাঁচটা কান্ট্রির নাম তোমাদের মনে রাখতে হবে ইরান ইরাক কুয়েত সৌদি আরবিয়া এবং ভেনিজুয়েলা এই দেখো আমি তোমাদেরকে যে ম্যাপে দেখাচ্ছি যে ফাউন্ডার কান্ট্রিজগুলো কোন কোনগুলো ভেনিজুয়েলা ইরান তারপরে দেখো ইরাক এদিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা দেশ কুয়েত এই যে বড় একটা দেশ সৌদি আরবিয়া এবং এই যে ছোট দেখতে পাচ্ছ ইউনাইটেড আরব আমিরাত তো এইগুলো বন্ধুরা তোমরা জেনে নিলে যে কারা ফাউন্ডার মেম্বার পরবর্তীতে পাঁচজন মেম্বারের সাথে আরও অনেকেই যুক্ত হয় এবং বর্তমানে ওপেকের সদস্য সংখ্যা চোদ্দোটি এবং তোমরা জানো রিসেন্টলি কাতার মেম্বারশিপ বাতিল করে নিয়েছে এবং দু হাজার জানুয়ারিতে কাতার আর এই ওপেকের কান্ট্রিতে নেই এখন আমরা চলো মেম্বার কান্ট্রিজে চলে যাই কে কে মেম্বার কান্ট্রিজ দেখো আলজেরিয়া নাইজেরিয়া সংযুক্ত আরব আমিরেটস অ্যাঙ্গোলা কঙ্গো ইকুয়েডর ইকুইটোরিয়াল গিনি গ্যাবন কুয়েত লিবিয়া সৌদি আরবিয়া ভেনিজুয়েলা ইরাক ইরান এভাবে তো তোমরা মনে রাখতে পারবে না তার জন্য তোমাদের সুবিধার জন্য আমি একটি ম্যাপ ইউজ করেছি দেখো এই ম্যাপে তোমরা প্রথমে এভাবে মনে রাখবে এই যে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো দেখো একদম বর্ডারের সাথে লাগানো যেমন ইরান ইরাক তারপরে দেখো কুয়েত সত্য একটি দেশ কুয়েত সৌদি আরবিয়া সৌদি আরবের সাথে লাগানো ইউএই আর কাতার তো বন্ধুরা তোমরা জানো যে এখন আর নেই মেম্বার কিন্তু আগে ছিল এদিকে দেখো আফ্রিকার দেশ লিবিয়া আলজেরিয়া এদিকে নাইজেরিয়া ইকুইটোরিয়াল গিনি গ্যাবন রিপাবলিক অফ কঙ্গো অ্যাঙ্গোলা এবং এদিকে সাউথ আমেরিকার শুধু দুইটি দেশ একটি ইকুয়েডর এবং অপরটি ভেনেজুয়েলা তোমরা আশা করি যে মেম্বার কান্ট্রিজের নামগুলো মনে রাখতে পারবে এখন ওপেক থেকে কারা কারা তাদের সদস্য পদ বাতিল করে নিয়েছিল দেখো ইন্দোনেশিয়া উনিশশো সালে কি করেছিল মেম্বারশিপ 2009 নয়ে বাতিল করে নিয়েছিল এবং উনিশশো সালে এর মেম্বারশিপ পেয়েছিল ইন্দোনেশিয়া পরবর্তী দু হাজার ষোলো জানুয়ারিতে তারা আবার নতুন করে সদস্য পদ ফিরে ফিরে পেলেও এটা এখনও সাসপেন্ড হয়ে রয়েছে এবং নভেম্বর দু হাজার ষোলো এটাকে আবার স্থগিত করে রাখা হয় ইকুয়েডার উনিশশো সালে মেম্বারশিপ পেয়েছিল কিন্তু ডিসেম্বর উনিশশো সালে এরা স্থগিত করে নেয় সদস্য পদ এবং দু হাজার আবার এখানে যোগদান করে জ্ঞাপন উনিশশো সালে সদস্য পদ পেয়েছিল কিন্তু মেম্বারশিপ উনিশশো সালে বাতিল করে নেয় এবং দু হাজার জুলাইতে আবার নতুন করে জয়েন করে ওপেকের হেডকোয়ার্টার কোথায় চলো দেখি ওপেকের হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে এবং এটা মূলত দেখো পরবর্তীতে এটাকেই করা হয় উনিশশো পঁয়ষট্টি সালে মুভ করে না হয় ভিয়েনা অস্ট্রিয়াতে তোমরা কিন্তু এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে ওপেকের হেডকোয়ার্টার কোথায় তোমরা অবশ্যই জেনে উত্তর দিবে না তোমাদের উত্তর হবে ভিয়েনা অস্ট্রিয়া এখন চলো পৃথিবীতে এই যে ওপেক কান্ট্রি তোমাদেরকে বললাম আসলে ওপেক হচ্ছে অয়েল এক্সপোর্টিং কান্ট্রি এখন অয়েল প্রডিউসিং কান্ট্রি এবং দেখো সেপ্টেম্বর দু হাজার আধ আঠারোতে এই যে চোদ্দোটা কান্ট্রিজ আমি তোমাদেরকে বললাম যারা এখনকার মেম্বার তারা পুরা পৃথিবী জুড়ে গ্লোবাল অয়েল প্রোডাকশনের প্রায় ফর্টি ফোর পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে কোন কোন কান্ট্রি এই চোদ্দোটা ওপেক কান্ট্রি এবং দেখো একাশি দশমিক পাঁচ পার্সেন্ট এই যে অয়েল রিজার্ভ যেটা আছে প্রুভেন অয়েল রিজার্ভ রয়েছে এই চোদ্দোটি কান্ট্রিজে তাহলে তোমরা বুঝতেই পারছো পুরা গ্লোবাল ওয়ার্ল্ডে এই যে ওপেক কান্ট্রিজগুলো যে কন্ট্রিবিউশন বা ওয়েল প্রোডাকশান থেকে শুরু করে সমস্ত কিছু এক্সপোর্টিং সব কিছু নিয়ন্ত্রণ করছে এই অপ ওপেক কান্ট্রিগুলো ওপেকের মিটিংস হয় দেখো লেটেস্ট মিটিংসটা আমি তোমাদেরকে বলছি পাঁচ ডিসেম্বর দুই হাজার উনিশে হয়েছিল একশো সাতাত্তরতম মিটিং ভিয়েনার অস্ট্রিয়াতে আর উনিশশো ছয় ডিসেম্বর হয়েছিলো সেভেন্থ ওপেক অ্যান্ড নন ওপেক মিনিস্টেরিয়াল মিটিং নন ওপেক কি বন্ধুরা আমি এর পরের স্লাইডেই তোমাদেরকে বলবো এবং সেটা হয়েছিল ভিয়েনা অস্ট্রিয়াতে অবজারভার কান্ট্রিজগুলোর নাম তোমরা মনে রেখো ওপেকের ইজিপ্ট মেক্সিকো নরওয়ে ওমান রাশিয়া এবং আদার ওয়ার্ল্ড এক্সপোর্টিং নেশান এটা মনে রাখা জরুরি কারণ কখনো কখনো পিড়িতে এই কোশ্চেনটা আসতে পারে ভিয়েনা গ্রুপ বা নন ওপেক কান্ট্রিজ দেখো কিছু কিছু কান্ট্রিজ আছে যারা আসলে ওপেক কান্ট্রিজ না বা ওপেকের মেম্বার না কিন্তু তারা তাদের সাহায্য সহযোগিতা করে থাকে ভলেন্টারি মানে স্বেচ্ছাসেবী হিসেবে কিছু কাজ করে থাকে এই ওপেকের তো এদেরকে বলা হয় ভিয়েনা গ্রুপ তো ভিয়েনা গ্রুপের মধ্যে কোন কোন কান্ট্রি রয়েছে দেখো আজারবাইজান বারাইন ব্রোনাই ইকুয়েটোরিয়াল গিনি কাজাকিস্তান মালয়েশিয়া মেক্সিকো ওমান রাশিয়া সুদান সাউথ সুদান এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ম্যাপে দেখো মেক্সিকো ইকুয়েটোরিয়াল সাউথ সুদান সুদান আজারবাইজান বারাইন ওমান মালয়েশিয়া ব্রোনাই কাজাকিস্তান এবং রাশিয়া এরা ভেনা গ্রুপ বা নন ওপেক নেশনও বলতে পারো এই ওপেক যে সংস্থা এখানকার ইন্টার গভর্নমেন্টাল এদের মধ্যেও কিছু কনফ্লিক্ট হয়েছিল যেমন ধরো সিক্সে ওয়ার হয়েছিলো আরব ইসরায়েল ইসরায়েলের সাথে অন্যান্য আরব কান্ট্রিজ উনিশশো সাতষট্টি সালে তখন ওপেক নিয়ে কন এই বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় তারপরে উম কিপুর ওয়ার উনিশশো এই যুদ্ধের ফলেই তোমরা জানো ওপেক কান্ট্রিগুলো পৃথিবীর সমস্ত দেশে অয়েল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল বা যে আমেরিকা বা অন্যান্য যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে বন্ধ করে দিয়েছিল এবং এর ফলেই কিন্তু এই যুদ্ধ তার থেমে যায় এবং পরবর্তীতে ক্যাম্পডেভিট চুক্তি হয় এবং প্যালেস্টাইল প্যালেস্টাইনিয়ান মিলিটাইনদের যে হোস্টেজ গৃহবন্দী করে রাখা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এই নিয়েও গণ্ডগোল হয় ইরানিয়ান রেভলিউশন ইরাকিয়ান ওয়ার এবং যে গালফ ওয়ার হয় কুয়েতের যে ইরাকে আগ্রাসন হয় উনিশশো সালে এবং দেখো সেপ্টেম্বরের ইলেভেন সেপ্টেম্বরে যে অ্যাটাক হয় সৌদি হাইজেকারদের দ্বারা এইগুলো নিয়েও সব দেশের মধ্যে কনফ্লিক্ট হয় আমেরিকানরা যে ইরাকে আক্রমণ করে পাশে দুই হাজার তিনে কনফ্লিক্ট হয় নাইজেরিয়া যে ডেল্টার যে সমস্যা এখন পর্যন্ত চলে আসছে সেই বিষয়গুলো নিয়েও সমস্যা রয়েছে আরবি স্প্রিং লিবিয়ান ক্রাইসিস এবং ইন্টারন্যাশনাল যে বারগো রয়েছে ইরানের উপরে যে দু হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত এই বিষয়গুলো নিয়েও ওপেকটের ওপেক কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্ট রয়েছে এখন দেখো অয়েল অয়েল প্রোডাকশনের দিক দিয়ে ওপেক কান্ট্রিজ পৃথিবীর প্রায় সিক্সটি সিক্স তেল প্রডিউস করে অপরদিকে দেখো থার্টি ফোর তেল সরি বন্ধুরা থার্টি ফোর পার্সেন্ট তেল প্রডিউস করে ওপেক কান্ট্রিজ এবং নন ওপেক কান্ট্রিজ প্রডিউস করে সিক্সটি সিক্স পারসেন্ট অয়েল এখন চলো রেভিনিউর দিক দিয়ে কারা বেশি এগিয়ে দেখো ওপেকের যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের যে ক্রুড অয়েল রিজার্ভ দু হাজার সালের ডেটা আমি বলছি এই অনুযায়ী তোমরা যে দেখতে পাচ্ছ তাদের প্রায় এক লাখ আঠারো হাজার নয়শো বিলিয়ন ব্যারেল অয়েল রিজার্ভ রয়েছে যার পৃথিবীর প্রায় সেভেন্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট রিজার্ভ রয়েছে ওপেকে আর নন ওপেকে রয়েছে মাত্র টোয়েন্টি এবং দেখো এই যে এখানে যে ডেটা দেখতে পাচ্ছ ভেনিজুয়েলাতে সবচেয়ে বেশি ক্রুড অয়েল রিজার্ভ রয়েছে পঁচিশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে আসে যে পৃথিবীতে সবচেয়ে বেশি অয়েল রিজার্ভ রয়েছে কোথায় তোমাদের উত্তর হবে ভেনিজুয়েলা এখন ওপেকের সেক্রেটারি জেনারেলের নাম তোমরা জেনে নাও মোহাম্মদ সানুশি বার্কিন্ডো যিনি নাইজেরিয়ান পলিটিশিয়ান এবং তিনি বর্তমান ওপেকের সেক্রেটারিয়েটের প্রধান বন্ধুরা এ ছিল আমার আজকের আলোচনা আশা করি আমার আলোচনা তোমাদের পছন্দ হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও